আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গৌরব আর গর্বের মাস মাস জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালির দেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই। জাতির পিতা তার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রতিদিনই বৈঠক করেছেন। স্বাধীনতার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ ষোড়শ পর্ব। ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। ১৬ মার্চ ১৯৭১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেলা ১১টার কিছু আগে গাড়িতে কালো পতাকা উড়িয়ে ঢাকার প্রেসিডেন্ট ভবনে আসেন। গাড়ির উইন্ড স্ক্রিনে বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার ছবি ছিল। পুলিশের গাড়িগুলোতেও ছিল কালো পতাকা। আর বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ভবনের প্রধান ফটকে পৌঁছালে সংরক্ষিত এলাকার বাইরে দাঁড়িয়ে ছাত্র জনতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে জাতির পিতাকে অভিবাদন জানান। রুদ্ধদ্বার কক্ষে শুরু হয় বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়ার বৈঠক। আড়াই ঘণ্টার বৈঠক শেষে জাতির পিতা বের হবার পর দেশি বিদেশি সাংবাদিকরা বঙ্গবন্ধুকে ঘিরে ধরলে গাড়ি থেকে নেমে বলেন আলোচনা হয়েছে আরও হবে। সেখান থেকে সরাসরি ধানমন্ডির বাসভবনে ফিরে বঙ্গবন্ধু আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেন। বিকেল পর্যন্ত চলে বৈঠক। রাত ৮টায় আবারও সহকর্মীদের নিয়ে আলোচনায় বসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বৈঠক চলে গভীর রাত পর্যন্ত। বঙ্গবন্ধুর নির্দেশে চলা অসহযোগ আন্দোলনের ঢেউ শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ে। সভা সমাবেশ আর স্লোগানে পুরো বাংলাদেশ ছিল মুখরিত। ভারতের নেতা জয়প্রকাশ নারায়ণ দিল্লিতে বলেন, বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী মানুষ ও সরকারের উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দেওয়া। এদিন ভারত সরকার তার ভূখণ্ডের উপর দিয়ে বাংলাদেশে বিদেশি উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এর কারণ ছিল বাংলাদেশে পাকিস্তানি সেনা পরিবহন বন্ধ করা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।